নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাস চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ জবের একটা আপডেট নিয়ে এসেছি। আপনারা যারা আইটিআই পড়েছেন বা পলিটেকনিক পড়েছেন, তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ আছে, ঠিক আছে? আপনারা একটুখানি ভিডিওটা পুরোপুরি দেখবেন, কারণ দেখতে বলছি এই যে আপডেটটা এসছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে, সেটা কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দেবো। আর কবে থেকে ফর্ম ফিল হবে, কী কী কোয়ালিফিকেশান, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, সেসবগুলো আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, আপনারা পুরোপুরি দেখবেন। তা বলে রাখি, ফার্স্ট পোস্ট হচ্ছে আপনাদের টেকনিশিয়ান গ্রুপ বি আর সি অ্যাপ্লাই করতে পারবে। এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 24। আর আপনাদের আবেদন করতে হবে অনলাইন মোডে, দেখুন লেগাই আছে এখানে অনলাইন আপনি আবেদন করবেন। তা কবে আবেদন করবেন সেটা আমি ডিটেলসে আলোচনা করে দেবো। আর এখানে কিন্তু অনেকগুলো করে পোস্ট আছে, দেখুন পোস্টগুলো কী কী। পোস্টগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স মেকানিক্স, ওয়েল্ডার, ড্রাফটসম্যান, পামলার, কার্পেন্টার, অনেক ধরনের পোস্ট আছে এখানে, কিন্তু আপনাদের কোনো প্রবলেম নেই। তারপরে হচ্ছে আপনার এখানে 42 টোটাল পোস্ট আছে। পরবর্তী পোস্ট হচ্ছে আপনার সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সেখানে আপনার গ্রুপ বি এর মধ্যে পড়ছে। এরা কারা কারা আবেদন করতে পারবে, যারা পলিটেকনিক করেছে অর্থাৎ ডিপ্লোমা, ঠিক আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, ফিজিক্স, কেমিস্ট্রি যারা নিয়ে পড়েছে বিএসসি, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু নন টেকনিক্যালের ক্ষেত্রে শুধুমাত্র বিএসসিরা আবেদন করতে পারবে, যাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে। আচ্ছা, পরবর্তী পোস্ট হচ্ছে লাস্ট হচ্ছে আপনাদের সুপারভাইজার, সেফটি সুপারভাইজারের ক্ষেত্রে আপনাদের একখানা পোস্ট আছে, সেখানে এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 30 বছর বয়স্ক হতে হবে। আচ্ছা, আপনাদের আবেদন করবেন কীভাবে, আবেদন করতে হবে অনলাইনে, দেখুন এখানে দেওয়াই আছে যে www.npcil.nic.in। কবে থেকে এই আবেদন করতে পারবেন, আবেদন করতে পারবেন আপনারা 27/6/2019, ঠিক আছে, একটুখানি খেয়াল করে রাখুন 27/6/2019 থেকে আপনারা আবেদন করতে পারবেন, 11/7/2019 পর্যন্ত আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটা চলবে, ঠিক 5টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু সবথেকে খুব ভালো সুযোগ আছে আপনাদের NPCIL এর তরফ থেকে। আর সঙ্গে বলে রাখি, যারা যারা DRDO ফর্ম ফিল আপ করেছেন বা DRDO-র জন্য পরীক্ষা দেবেন নন টেকনিক্যালে, বা নন টেকনিক্যাল বলছি টেকনিক্যালে, DRDO তো টেকনিক্যাল, আইটিআই এসে এখানে তারা কিন্তু যারা প্রিপারেশান নিচ্ছেন সেখানে আপনারা এই NPCIL-এ একই প্রিপারেশান নেবেন, তারা কিন্তু বলতে গেলে আইটিআই বেসের ক্ষেত্রে খুব কিন্তু সুযোগ রয়েছে এই মুহূর্তে, কেননা বেশিরভাগ টেকনিক্যালে জবের চাহিদাটা বেশি। আর এই চ্যানেলের মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, এখান থেকে আপনারা টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই আপডেট পেয়ে যাবেন খুব ভালোভাবে। আর অবশ্যই শেয়ার করুন ভিডিওটাকে, আর প্রচুর পরিমাণে লাইক করুন। আর যদি বুঝতে প্রবলেম হয় এখানে এই কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা এজ ক্রাইটেরিয়া কেমন, কীভাবে আপনারা কারা কারা আবেদন করতে পারবে বা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে কি না, এসবগুলো আমি ডিটেলসে আলোচনা করে দেবো। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেখানে আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। আর অবশ্যই শেয়ার করুন প্রচুর পরিমাণে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।